হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত SIF ইউটিউব চ্যানেলে। আমাদের এই চ্যানেলে স্মার্ট ফার্মিং নিয়ে, স্মার্ট কৃষি কীভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন ফার্মে গিয়ে আমরা ভিজিট করে বিভিন্ন কিছু নিয়ে কী করে উন্নত জাতের কৃষি করা যায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা যারা যারা নতুন করে কৃষিকাজ করছেন বা আগে থেকে করছেন, উন্নত করে কৃষিকাজ করবেন, করতে চান আধুনিক পদ্ধতিতে, আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তো নতুন নতুনভাবে কীভাবে নতুন প্রযুক্তিতে কম খরচে বেশি মুনাফা করতে পারেন সে বিষয়ে আপনারা সবাই শিখতে পারবেন। আমরা আজ যে ফার্মটাতে এসেছি, এটাকে একটা বাগান তৈরি করা হচ্ছে, যে বাগানটাতে বিভিন্ন রকমের গাছ রোপণ করা হচ্ছে, আর পুরো বাগানটাই করা হয়েছে নারকেল, সুপারি, আপেল জাতের কুল, যেটাকে কাশ্মীরি কুল বলা হয়, সাজনা, পেঁপে, হাইব্রিড পেঁপে, সমস্ত এই ফার্মে যত চারা ব্যবহার করা হচ্ছে সমস্ত কিছুই এই ফার্মে যত চারাই ব্যবহার করা হচ্ছে সমস্তগুলো বাইরে থেকে আনানো হয়েছে, যে চারাগুলি উন্নত জাতের ফলন দেবে, অল্প পরিমাণ গাছে অধিক ফলন পাওয়ার জন্য, অধিক লাভ করার জন্য যে চারাগুলো ব্যবহার করা হয় হাইব্রিড, কৃত্রিমভাবে তৈরি। তো দেখুন পুরো ভিডিওটা, আমাদের সঙ্গে থাকুন। দেখুন কিছু চারা গত বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন লাগানো হয়েছিল, এখন নতুন করে যে সেটগুলোতে চারা লাগানো হয়নি ওইগুলিতে কিছু নতুন করে গাছ লাগানো হবে, তার জন্য প্রস্তুতি চলছে। কীভাবে পেপার বিছিয়ে পেপারের মধ্যে হোল করে সঠিক পরিমাণ নির্দিষ্ট দূরত্বে গাছ লাগানো হয়, যাতে প্রত্যেকটা গাছের দূরত্ব একটা থেকে একটা ঠিক থাকে, আর এই পেপারগুলো ব্যবহার করা হয় যাতে জমিতে ঘাস না ওঠে। যদি জমিতে ঘাস ওঠে, গাছের গুড়ায় ঘাস জমে, তাহলে গাছকে যে খাওয়াটা খাদ্যটা দেওয়া হয় সেই খাদ্যটা ওই বাকি যে ঘাসগুলো ওঠে সেই ঘাসগুলো খেয়ে নেয়। এই যে দেখতে দেখুন, এটা বড়ুই গাছ, যেটাকে আপেল কুল বলা হয়, ফুল এসে গেছে। এই গাছগুলো জ্যৈষ্ঠ মাসে রোপণ করা হয়েছিল, ফার্মের তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে গাছগুলো মাত্র 3 মাস হয়েছে বয়স, 3 থেকে 4 মাস, কিছু গাছ 4 মাস, কিছু গাছ আছে 5 মাস হয়েছে, এই ফুল এসে পড়েছে, এগুলো তো বড়ই ধরবে আর কিছুদিন পরে। এটা পেঁপে চারা, হাইব্রিড পেঁপে, এখানে শুধু এটা ছাড়া ওনারা আরো অনেক ফার্ম করেছে, যেগুলো অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আর এই যে গাছগুলো দেখছেন, এর যে ফলনগুলো করা হচ্ছে সবগুলোই জৈব সার দ্বারা করা হচ্ছে, এখানে কোনো বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ জৈব সারের দ্বারা, ভার্মি কম্পোস্ট, জৈব সার, গোবর এসব দিয়ে করা হচ্ছে। এই ফার্মারদের মূল লক্ষ্যই হল জৈবভাবে জৈব সার দিয়ে ভালো উন্নত জাতের ফসল তৈরি করা। এই গাছটা দেখুন কি সুন্দর ফল এসেছে, ফল আসতে শুরু হয়ে গেছে, ফুল ফুটে গেছে,
এটা কিছু সবার আগে লাগিয়েছিল, গাছটা রোপণ করা হয়েছিল। গাছগুলো 1 বছরও হয়নি রোপণ করা হয়েছে যে, এখনো এই বৃষ্টির শুরুটাতে লাগিয়েছিল। বৃষ্টি শুরু আর এখন বৃষ্টি শেষ, শীতকাল চলে এসেছে প্রায়। ওনারা এক জায়গাতে বিভিন্ন গাছ, যেমন এটা সাজনা গাছ, হাইব্রিড সাজনা, যেটা আমরা দেশি সাজনা খাই, এটা থেকে অনেক গুণ বেশি সাজনা ধরবে। চারা রোপণ করছে, কিছু চারা মিস যায়, ভালো জাতের পড়ে না, ওইগুলোকে বাদ দিয়ে বাছাই করে আবার নতুন করে চারা রোপণ করা হয়। এই সারিগুলিতে আগে চারা লাগানো হয়ে গিয়েছিল, এখন নতুন করে আবার কিছু চারা যেগুলো মারা গেছে নতুন করে চারা রোপণ করছে। খুবই একটা দুর্দান্ত উদ্যোগ নিয়েছে তারা। আপনারা যদি কেউ এরকম করে ফার্ম করতে চান তো যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা এই ফার্মারদের সাথে। তার জন্য নিচে কমেন্ট করতে পারেন যদি কেউ ফার্ম করতে চান এরকম। খুবই স্বল্প পুঁজিতে কম খরচে অধিক মুনাফা পাওয়া যাবে। এটা একটা কুল, যেটাকে আমরা বড়ই বলি লোকাল ভাষায়। এই গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে, ফলন হবে কিছুদিনের মধ্যে। আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। উন্নত জাতের 100% গ্যারান্টি সহকারে উন্নত প্রজাতির চারা তাদের থেকে কালেকশন করতে পারেন। এখানে ওনারা সমস্ত রকমের চারা বিক্রি করে থাকে। সুপারি, যেটা 3 বছরে 4 বছরে সুপারি ফলন শুরু হয়ে যায়। নারকেল 3 বছরে নারকেল ধরবে 100% শিওর। এরকম আপেল, তারপর হাইব্রিড পেঁপে, যে কোনো চারা লাগে ওনাদের চারা আরও ফার্ম আছে, এখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কোনো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।